গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। জাস্ট বাড়িতে ঢুকলাম, সকালবেলা বেরিয়ে গেছিলাম কলেজে, আর এখন প্রায় বেজে গেছে 10:30। তো একটুখানি খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। সকালবেলা নর্মাল একটা একটুখানি চিয়া সিট খেয়ে বেরিয়ে গেছি, প্রচুর খিদে পাচ্ছে। রাস্তাতে কাজও পড়ে গেছিলো, আসতেও পাচ্ছি না। আসার সময় টুকটাক জিনিসও নেওয়া ছিল, একবারে নিয়ে টিয়ে ঘরে ঢুকে গেছি। এবার যদি আমি না খাই আমাকে কেউ বাঁচাতে পারবে না, কারোর ক্ষমতা নেই বাঁচাতে পারবে না। সেই জন্য একটুখানি চট করে রুটি করবো, রুটির লেচি বেলা আছে, মানে লেচি রেডি আছে, জাস্ট বেলবো, সেঁকবো, গিলবো। চলো। হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, এবার যা হোক করে এটাকে পেটে পুরে দিতে হবে। কদিন ধরে না আমার কেন জানি না প্রচণ্ড পরিমাণে কেকের প্রতি একটা আসক্তি জন্মেছে। দুদিন আগে বাবুকে বলেছিলাম মিও আমার থেকে কেক আনতে, পেস্ট্রির মধ্যে সেই কেকের ব্যাপারটা নেই, যেটা গরম গরম স্পঞ্জ কেক বা ফ্রুট কেক। আমি যদিও ওই একদম কাঁড়ি ফ্রুট দিয়ে বানানো কেকটা পছন্দ করি না, প্লেনটা সব থেকে ভালোবাসি। ফাইনালি আজকে মানে কলেজ থেকে আসার পথে টুকটাক বাজারও ছিল, ভাবলাম একটুখানি মিয়া আমার থেকেই না হয় নর্মাল কেক নিয়ে যাই, তাই টুকটাক করে নিয়ে এসেছি, এখন একটা খাবো। এই যে এটার মধ্যে আছে সেই কেক, আর এখানে এনেছি একটা আমার ওই বিস্কিট, মুরুক্কু, রিসেন্ট ফেভারিট আমার আর বাবু দুজনেরই। এখন এই হলদিরামের মুরুক্কুটা বেশ পছন্দের। আর আমার চা শেষ হয়ে গেছিলো, চা আর বিস্কিট বলতে এই রকম দুটো এনেছি, কারণ বাবু ক্রিম কেক আর পছন্দ করেন না। আর এইটা একটা নিয়েছি মুখরোচক, ঠিক আছে, অলরাউন্ডার, এটা ভীষণ পছন্দের আমার, যদিও আনহেলদি বলে বেশি খাই না, বাট মাঝে মধ্যে লোভ লাগে আর কি, সেই জন্য টুকটাক এনে রাখা। আর এটার মধ্যে আছে এই যে স্লাইস কেকটা, প্লেন, একদম প্লেন। এই যে এইটা নেই মামা থেকে, কানা মামাই ভালো। খিদে পেলে কাজ করতে ইচ্ছে করে না, আবার খাওয়া হয়ে গেলেও ল্যাদ লাগে, ঘুম পায়, এখনো কাজ করতে ইচ্ছে করছে না, কি করি বলো তো? কাজ তো করতেই হবে না। যাক গে, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এই ডাইনিং রুমের ডেকোরেশনটা একটুখানি চেঞ্জ করে দিয়েছে, মানে কিছুই না জিনিসগুলোকে পাশাপাশ করে দিয়েছে। তোমাদের মনে আছে এই দিকটা আমার এখনও ডেকোরেশন করা আছে, দেখো এখানটা আমার লক্ষ্মী পুজো হয়েছিল, এখানটাই মা লক্ষ্মী থাকতো, কিন্তু এখন একটুখানি চেঞ্জ করে দিয়েছি, কারণ এই স্পেসটা না অনেকটা বড়, এটাকে একটুখানি কাজে লাগাবো। আর মা লক্ষ্মীর খুব সুন্দর একটা জায়গা করেছি, দাঁড়াও দেখো, একদম প্রথমের রুমটা, যে রুমটা এতদিন সেরকম ইউজ হতো না, আমি সেই জায়গাটা পরিষ্কার করে খুব সুন্দর করে এই যে এখানটা রেখে দিয়েছি। আর এই যে টেবিলটা দেখছো, এটাতে টিভি ছিল মনে আছে, সেই ক্যাবিনেট আসার পরে সেইটা টিভি রেখেছি, আর এইটাকে উপরে করে দিয়েছি, খুব সুবিধে হলো এতে, মানে এক তো ঠাকুর নিচেও রইল না উপরে রইল, প্লাস এই ঘরটাও সুন্দর ইউটিলাইজ হলো। বহুদিন জিনিসগুলো একই জায়গায় দেখতে দেখতে না একটা একঘেয়েমি হয়ে যায়, মানে নিজের ঘরটাই অনেক বেশি বোরিং লাগে। তো সেই জন্য আমরা যারা বেশিরভাগ টাইম ঘরের মধ্যে কাটাই, তাদের একটুখানি চোখকে আরাম দেওয়ার জন্য মাঝে মধ্যে জিনিসগুলোকে এদিক ওদিক সরিয়ে দিলে নিজেরই নতুনত্ব লাগে আর কাজ করার এনার্জিটাও পাওয়া যায়, ঠিক আছে। এবারে আমার আলাদা প্রবলেম, আমি খেয়ে নিয়েছি বলে ঘুম পাচ্ছে, নাহলে কিন্তু আমার অনেক এনার্জি থাকে কাজ করার। এই যেমন আমি উঠে পড়েছি, এবার প্রচুর কাজ করব। কালকে ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা এসছে, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ড, ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড, একটা স্ট্যান্ডের খুব দরকার ছিল। কি হচ্ছিল, বারবার যখন শ্যুট করছি বা ইনস্টাগ্রাম শ্যুট যাই হোক, ব্যাকগ্রাউন্ড ভালো পারছি না। আর ওই যে যে ব্ল্যাক কালারের যে পর্দাটা সেটাও টাঙাবো, বা যে কোনো ডেকোরেশনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার, নর্মালি তো ফুটো টুটো দেওয়ালে করা যাবে না, ভাড়া বাড়ি। তো সেই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু কেনা আর পসিবল হচ্ছিলো না। এবারে জোর করেই এক প্রকার কিনে নিলাম, কারণ এই কিনবো কিনবো করে আর কেনা হবে না। তো ফাইনালি এটা কিনেছি, এটাকে এখন আমি খুলবো, রেডি করবো।
ওকে, সো ফাইনালি রেডি হয়ে গেছে। দেখো এই হচ্ছে জিনিসটা, এইখানে একটা স্ট্যান্ড, এখানে একটা স্ট্যান্ড, আর উপরে এরকম আছে। ইভেন এটা আরও বড় হবে, এক্সট্রা একটা এখনও আছে যেটা আরও মিডিলে যাবে। মানে কেউ যদি চাও এই মাথা থেকে ওই মাথা পুরো করতে, সেও করতে পারবে। আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই যে উপরের যেটা দেখছো স্ক্রুটা, ওটা লুজ আছে, ওটা চাইলে আরও আপেও যাবে। তো বুঝতেই পারছো জিনিসটা গোটা ঘর জুড়েই হতে পারে, মানে বিশাল বড় ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য যদি চাও। এখানে তোমরা পর্দা টাঙিয়ে নানা রকম ফ্লাওয়ার টাওয়ার দিয়ে এখানটা ডেকোরেশন করতেই পারো, প্লাস ইনস্টাগ্রাম রিল যেন ইউটিউব যে কোনো কিছুর জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য এটা পারফেক্ট। ইয়ার এটা আমার লাগবে না কারণ অলরেডি কাজ আছে, বাট এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে জিনিসটা অ্যাকচুয়াল বানানোর পর কিরকম হবে। আর একটা টেনশন তো অনলাইন মানে থেকে কিনলে রয়েই যায় যে যেটা দেখাচ্ছে আদৌ সেটা কিনা। আমি এখন এক্সাইটেড কবে আমি কিছু একটা ভালো রিল বা কিছু বানাবো, যদিও আজকে সময় নেই কারণ আজকে আছে খেলা, ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচ। সো কোনোভাবেই আমি ওটা মিস করতে পারবো না, তাই চট করে আজকে পুজো, আবার বৃহস্পতিবার, তাই ঘর দোর ঝাঁট টাট দিয়ে মুছে টুছে স্নান করে পুজোটা দিয়ে একটুখানি খাবার খেতে খেতে খেলাটা পুরোটা এনজয় করতে চাই আজকে। তো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে, এবার শান্তি লাগছে, মানে বড় কাজ বৃহস্পতিবার এটা। বাকি দুপুরবেলা আমি খাওয়ার জন্য চাপ নিই না, আমি একা থাকলে আমার কোনো জ্বালা নেই, যা খুশি খেয়ে নিই। আপাতত এখন 12:30 বাজতে যায়, আমি টিভি খুলবো কারণ আজকের ম্যাচ আমি নিজেই মিস করতে চাই না। এখন টস চলছে, একদম টান টান ম্যাচ চলছে, খুব খারাপ অবস্থা ইন্ডিয়ার। বাজে এখন 4:40 আর ভারতের অবস্থা খুবই খারাপ, মানে যা বোঝা যাচ্ছে কোনো আশাই নেই জেতার। এবার যদি মিরাকেল হয় সেটা পরের কথা, বাট যা বোঝা যাচ্ছে হওয়ার চান্স নেই। তো এখন একটা প্ল্যান আছে, ব্যাপারটা হচ্ছে হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে। আমার একটা পুরনো বান্ধবী ইউনিভার্সিটির, তো সে আজকে দেখা করতে আসবে, কারণ তার বিয়ে হয়ে গেছে, তার বিয়েতে আমি যেতেও পারিনি। যাই হোক, তো সে আজকে কোনো কারণে এখানে এসছে, তো দেখা করতে চাইছে। তো আমি আর অর্পিতা যাব, অর্পিতা ডিরেক্ট খড়গপুর থেকে এখানে আসছে, ও চলে আসবে, অলরেডি গাড়িতে উঠে গেছে। তো ও এলেই একসাথে দুজনে মিলে বেরিয়ে যাব, এলআইসিতে দেখা করব, তিনজনে কোথাও একটা বসে গল্প করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, জাস্ট মানে একটা ছোটোখাটো গেট টুগেদার টাইপের হবে। আর এমনিও আমার মুড খারাপ হয়ে গেল এটা দেখে, সেই জন্য বেরোনোটাও একটু দরকার। যাই হোক, চলো দেখা হচ্ছে পরে। না, ইংল্যান্ড জিতে গেল, হেরে গেল ইন্ডিয়া, বাই বাই ওয়ার্ল্ড কাপ। বাজে এখন 5:15 আর আমাদের অর্পিতা রানী চলে এসছে। এই যে ও ডিরেক্ট স্কুল থেকে এলো, তো এসে এখানেই রেডি হলো, আর আমি ওই যে রেডি হয়ে গেছি। আর রিনি বেরোচ্ছে, ওকে ইনফর্ম করে দিয়েছি, তারপরে একটুখানি আমরা বসে আছি, ও জাস্ট বেরোলে আমরা বেরিয়ে যাব। দেখি কোথায় যাব এখনও ভাবছি, তো পিজা বক্স বলে নতুন একটা খুলেছে জায়গা, তো ওখানে যদি যাই তাহলে অর্পিতার ওখান থেকে বাস ধরতে সুবিধা হবে, অটো বা বাস যেটাই হোক, কিন্তু দেখা যাক এখন ওটা এখন ওপেন হয়েছে কি না, মানে 5:30 সবে বাজে, দেখা যাক, নাহলে কাছে পিঠে যেখানে বাবু উঠে যাব। হ্যাঁ, আগেটা আগেটা ওই তো, হ্যাঁ আমি জানি, মানে দেখ লিয়া কতদিন পর, এইটা দেখা হয়েছিল। চলে এসছি আমরা পিজা বক্সে, এখানে আমরা ফার্স্ট টাইম এলাম, তো এখানে আগে বিল পেমেন্ট করে অর্ডার দিয়ে তারপর উপর যেতে হবে। আর এখানে মেনু কার্ড আছে, এই হচ্ছে আমাদের বিল।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুল্লার মোমো। তোল তোল তোল, কোনো অসুবিধা নেই, দেখিয়ে দিয়েছি আমি ব্লগে কুল্লার মোমো। এটা ট্রাই করার ইচ্ছা ছিল, কেমন খেতে এখনো জানি না। এখন অর্পিতা টেস্ট করবে, তারপর বলবে। আমাদের ফুড ব্লগার, তুই ফুড ব্লগার বলবি। হ্যাঁ হ্যাঁ, আমাদের পিজা এসে গেছে, আমাদের ম্যাম টেস্ট করে বলবেন। বিয়ে টিয়ে তো হবে না, এইসবই করবে। ভালো বল, এটা খুবই সফট, একটু তন্দুরি ফ্লেভার টাইপের, মশলাদার, চিজি, দারুণ। কেমন, ও যেটা বলেছে সেটাই। আচ্ছা, রিনির সাথে আজকে কথা বলি। রিনি, বিবাহিত লাইফ কেমন কাটছে? দিল্লি গেলে লাড্ডু সত্যি বিয়েটাই। খাওয়ার পরে পস্তাচ্ছিস তো? সেম টু তুই এখনো। আমি রিভিউ পেয়ে যাচ্ছি। ও তো এই সিঙ্গেলই মরবে সারা জীবন, ওই অবিবাহিত হয়ে যে না খেয়ে বসে মধ্যে খেয়ে বসে। ইয়েস, তাই বল রিনি, বরটাকে রাখবি না বাদ দিবি? রাখবি, না সিরিয়াস রাখবি। কারণ কারণ আমি না, আর একটা হতে পারে, রিনি ভাবছে এই ব্লগটা তো দেখবে দাদা, তোকে বার করে দেবে আমার সামনে। শোনা, তুমি আমার আলাদা গেলেই বলেছো, এই বাদ দিয়ে দিতে পারতে। কষ্ট লাগছে তোর জন্য, নে পিজা টেস্ট কর। তুই দেখ, বিয়ে করিস না, এইসবই কর, ফুড টেস্ট কর। আর বল, গল্প আড্ডা আমাদের দারুণ ফাটিয়ে হলো এতদিনের জমানো গল্প। ফাইনালি এবার যে যার গল্প করলি না, পিএনপিসি করলি, ওই হলো আর যাই হোক গল্পই করে। হ্যাঁ, শুরুটা কিন্তু ওই করেছে, উস্কেছে ও। যাই হোক, এবারে আমাদের বিদায় নেওয়ার পালা, যে যা ছন্ন বিছন্ন এবার সব আলাদা হয়ে যাব। রিনিকে মিস করবো, কারণ এ তো না চাইলেও দেখা করতে চলে আসে, আর এর সাথে দেখা হবে না মেনলি। এই জন্য বাই, ভালো থেকো, আবার টাইম করে চলো, বাই বাই। জাস্ট বাড়ি ঢুকলাম, বাট একটুও বসার সময় নেই, কারণ আমি খেয়ে এসেছি পিজা, আর দেখলেই তো কত কি। বাট পিজা মোটু খুব একদমই পছন্দ করে না, সেই জন্য নিয়ে এলাম না। আর রাস্তাতেও সেরকম ওইখানটা কিছু পাওয়া যাচ্ছিলো না, তাই এসেই আগে চট করে ম্যাগি একটুখানি করে দিচ্ছি, এটাই সব থেকে সহজ উপায়, তাড়াতাড়ি হবে। আর ও প্রায় চলে এসছে। আমি না রিনেতা দিয়েছে, আমাকে দিয়েছিল, আমি তোকে দিলাম ফালতে। দুটো দেবে না? না না, দুটোই আমাকেই দিয়েছিল, আমি দয়া করে দুটো দিলাম। গোটাটা খাবে না, দেখো এতটা খাও, এতটা অর্ধেক খাও, অর্ধেক রেখে দাও। অর্ধেক আমার ডিকশনারিতে নেই। কালকে কি বলে দে? কালকে না, বলো না, আমার ব্যাংকের জন্য। আমি যেটা শুনতে চাইছি সেটা বলো। অ্যানিভার্সারি ডে। আর একবার বলো। দেখতে দেখতে এই মাকুন্দর সাথে আমি দুটো বছর কাটিয়ে দিলাম, না চাইতেও সহ্য করে ফেললাম। আচ্ছা, আর এ তো আমার মতো এত ভালো বউ পেয়ে আপলো, তো কি করে কেটে গেল বুঝতেই পারলো না, কিন্তু আমি হাড়ে হাড়ে টের পেলাম, এক একটা দিন সহ্য করলাম। এই যে গোটা গোটা গাদা গাদা চকলেট খায়, এগুলো আমাকে সহ্য করতে হয়। যাকে, তো কালকে আমাদের অ্যানিভার্সারি, সত্যি সত্যি কালকে 11 তারিখ আমাদের অ্যানিভার্সারি। কিন্তু দুঃখের বিষয়, কালকে আর 5টা অর্ডিনারি ডে এর মতো কালকেও অর্ডিনারি ডেই যাবে, কারণ ওই যে বললো ওর ব্যাংকের হচ্ছে ফাউন্ডেশন ডে, তো ও আসবে অনেকটা দেরি করে, তো সেই জন্য কাল কিচ্ছু হবে না, যেমন দিন যায় সেরকমই যাবে। বাট পরশু দিন ভাবছি একটা ছোট্ট খাটো একদম ঘরোয়া সেলিব্রেশন করব, তার জন্য আমার যে বন্ধু বান্ধব টুকটাক যারা সবেতে আসে তাদেরকেই ডাকা হয়েছে, সবাই মিলে এসে একটা ঘরোয়া জাস্ট সেলিব্রেশন, আর কিছু না। তবে কালকে পুরো নিরামিষ যাবে সারাদিন, আগেই বলে দিচ্ছি।
আজকে তাহলে আসি আমি, ব্লগটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।